দৃশ্যটি দেখে বোঝার উপায় নেই, এখানেই একসময় ধান সহ বিভিন্ন ফসলের আবাদ করতেন কৃষকরা। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার দৌলতপুর ও খয়েরবাড়ি ইউনিয়নের প্রায় 2000 বিঘা ফসলি জমি এভাবেই পানিতে ডুবে রয়েছে। ব্যক্তিগত ও খাস জমি বরাদ্দ নিয়ে অপরিকল্পিতভাবে প্রায় 9টি পুকুরের পাড় তৈরি এবং রাস্তার উপর সচল কালভার্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যে কারণে গত 2 বছর যাবৎ কোনো ফসলই আবাদ করতে পারছেন না কৃষকরা। বেকার হয়ে পড়েছেন প্রায় 10টি গ্রামের 5 শতাধিক কৃষক। জমি কোনো আবাদ সবাদ করতে পারেনি এবং আমি খুব করুণ অবস্থার মধ্যে দিন যাপন করছি। এটার উপরে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া একটি খাল খনন করা হয়েছে, যদিও অভিযোগ রয়েছে অপরিকল্পিতভাবে খালটি খনন করায় বর্ষা মৌসুমে পানি গ্রামে ঢোকার সম্ভাবনা রয়েছে। জমি অধিগ্রহণ করে পরিকল্পিতভাবে খাল খননের দাবি স্থানীয়দের। বালু মাটিতে এইভাবে যদি ক্যানেল খোলা হয় তাহলে ভেঙে চুরে আরো ক্ষতিগ্রস্ত হব আমরা। আমাদের জমিগুলা এখন জমি কি পুকুর বোঝা যাচ্ছে না। ক্যানেল করতে গেলে যে জমিটা যাবে ক্যানেলে সেই জমিটার উপযুক্ত মূল্য দিয়ে সরকার নেক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন, অচিরেই এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কি করলে উভয় গ্রামের স্বার্থ অক্ষুণ্ণ রাখা